আসসালামু আলাইকুম। আমরা এখন আছি খোয়াছড়া ঝর্ণার উদ্যানে। তো আমরা দুপুরে একটা রেস্টুরেন্টে লাঞ্চ সেরেই খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের ভিডিওটি পুরোটি দেখবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছিল, তো এখানে কাদা হয়ে গেছে। বাচ্চা এবং বাচ্চার আম্মু এই প্রথম এত ক্রিটিক্যাল পথগুলো পার হয়ে আসতেছে। তাও ভালো যে এই জায়গাটা আসলে কাদা নাই। আমার সবকিছু ভাল লাগে, প্রাকৃতিক পরিবেশগুলো, সেটা যত কর্দমাক্ত বা পানি হোক না কেন আর যত বড় পাহাড় হোক না কেন, আমি চ্যালেঞ্জের সাথে ওই জায়গাগুলো আমি ঘুরতে পছন্দ করি। এখানে খুব সাবধানতার সাথে পাপ ফেলাতে হবে, তা না হলে হুচুট খাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। সবচেয়ে ক্রিটিক্যাল পথগুলো আমরা পার হচ্ছি আজ খোয়াছড়া ঝর্ণা দেখতে এসে। যত সুন্দর জায়গা তত কঠিন মানে পরিস্থিতি হেঁটে যাওয়া। এইখানে খুব রিস্ক নিয়ে ওই জায়গাটা পার হতে হবে। তো এই যে খারাপ পাহাড় বাইরে উপরে উঠতে উঠে হচ্ছে, তো পুরো এই খারাপ পথগুলো জনার পানি পাওয়ানোর পরে প্রত্যেক জায়গায় পিছলে হয়ে যায়গা। এই খারাপ পথগুলো পার হয়ে কিন্তু আমরা অনেক উপরে উঠছি। তো এই যে বাচ্চা এবং বাচ্চার আম্মু এই পথ ধরে আর উপরে পাহাড়ের উপরে উঠতে হবে। আমি পাঁচটা পর্যন্ত স্টেপ উঠতে পারছিলাম, উপরে ঝর্ণার পর ঝর্ণার ঝর্ণার পর ঝর্ণা এইভাবে, এবং প্রত্যেকটা এই স্টেপে কিন্তু লেক আছে, ছোট ছোট লেক আছে। ওইসব লেকে যারা সাহসী পোলাপান ওরা কিন্তু গোসল করে। তো আমার একটু জায়গা দেখাতে চাই যে আমরা মেন ঝর্ণার কাছে এখনো যাইনি। তো এটা ঝর্ণার উপশাখা বলাই যায়। মেন ঝর্ণার সামনে আরো দূর কতটা পথ অতিক্রম করে আমাদের মেন ঝর্ণার সামনে যেতে হচ্ছে। প্রত্যেকটা পথ পিছল এবং পানিতে পরিপূর্ণ, ঝর্ণার পানিতে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি যে বাচ্চা বাচ্চা আম্মু এখন পার হবে এই ঝর্ণার পানির উপর দিয়ে। তো অনেকে ক্লান্ত হয়ে কিন্তু রেস্ট নিচ্ছে। আসলে 2 কিলোমিটার পথ, এই 2 কিলোমিটার পথ কিন্তু সাদা সিধা পথ না, যে পিচ ঢালাই রাস্তা তা কিন্তু না। এই 2 কিলোমিটার পথ বলা যায় পাহাড়ের উপরে উঠতে হয়, পুরো 2 কিলোমিটার পথ। আর এটা যে কত ক্রিটিক্যাল, কত টাফ, এটা আসলে কেউ এই পাহাড়ে না উঠলে হাড়ে হাড়ে টের পাবে না। এই যে অবশেষে আমরা কিন্তু ঝর্ণার প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে ঝর্ণার পানি, এই যে ঝর্ণা এখনই আপনারা দেখতে পারবেন আমাদের সাথে সাথে, কতটা সুন্দর পরিবেশ, অনেক সুন্দর। আর পানিটা অনেক স্বচ্ছ, পরিষ্কার, ফ্রেশ ঝর্ণা পানি। ঝর্ণা আমরা চলে আসছি অনেক পরিশ্রমের পর, প্রায় 2 ঘন্টা পথ পাড়ি দেওয়ার পরে ঝর্ণা চলে আসছে। যারা এখানে ঘুরতে আসছে, অনেকে যাওয়ার পথে আমাদেরকে কিন্তু বলতেছিল যে ভাই আপনারা বাচ্চা নিয়ে আসছেন কিন্তু যাইতে পারবে না, সামনে অনেক কাদা পিছল পথ, পাহাড়, উঁচা উঁচা পাহাড়, এই পাহাড়গুলো বেয়ে কিন্তু বাচ্চা নিয়ে উঠতে পারবেন না। কিন্তু আসলে আমরা সব প্রতিকূল, সব বাধা বিপত্তি পার করে আমরা কিন্তু ঝর্ণার একবারে খোয়াছড়া মেন ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। তো খুব সুন্দর একটা সবুজ পরিবেশ, তার মাঝে নিচে ঝর্ণার পানিগুলো বেয়ে বেয়ে নামতেছে। আসলে ঝর্ণার মজা তো কিন্তু বর্ষাকালেই পাওয়া যায়। তো যত কষ্টই হোক কিন্তু আমরা কিন্তু খোয়াছড়া ঝর্ণাটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে। তো তার আগে যে বাচ্চার আম্মু এবং বাচ্চা ওরা কিন্তু আসতেছে পথগুলো পাড়ি দিয়ে। তো বাচ্চা বাচ্চার আম্মু কিন্তু হেঁটেই যাচ্ছে সামনের দিকে। তো এই যে মেন ঝর্ণা, যেটার জন্য আমরা এত কষ্ট করে 2 কিলোমিটার পথ পাহাড় পানি ঝর্ণা পার হয়ে এই জায়গাটা আসছি। ঝর্ণা এত কষ্টের পরে এরকম ঝর্ণা দেখলে আসলে মন জুড়িয়ে যায়। আর এটা সম্পূর্ণ প্রাকৃতিক। Thank you.
तो व्यूअर्स एज ए मेन खोयेश्वरा झरना प्राकृतिक सौंदर्य अपरूप से खोयेश्वरा झरना चिटागंगे सबथेके सुंदर झरना और सबथेके क्रिटिकल झरना जे झरना आमरा आज के एसे पौंछेछि। एखाने हजारो दर्शनार्थी हजारो भ्रमण पिपासु जारा एई झरनार ठीक पहाड़ घेसे दाड़िये आछे आनंद उल्लास करतेछे झरनार पानीते गोसल करतेछे। आपनादेर देखानोर चेष्टा करतेछि एत अपरूप सौंदर्य से झरनाटा खोयेश्वरा झरना एवं झरनार माझखाने किन्तु किछु पाथर आछे एई पाथरे किन्तु अनेकेई बसे आछे तो खूब भाल लगता से झर्णार चारपाशे पाथर पहाड़गुलो आपको देखान चेष्टा करते अनेक दर्शनार्थी जरा घूरते आसते खूब परिश्रम कर जगहटाय क्यों आसता से एवं अने चले गए घूरते तो खूब ही भाल लगता से परिवेशा खोयेश्वरा झर्णार परिवेश अपरूप सौंदर्य से खोयेश्वरा झर्णा আমি কিন্তু এই ঝর্ণার সেম পাঁচটা স্টেপে উঠেছি। পাঁচটা স্টেপ বলতে এখন এখান থেকে দেখা যাচ্ছে না, সে অনেক উপরে পাঁচটা স্টেপ। তো আজকে তো কাউকে উঠতে দেখতেছি না, করবো যে যে খোয়েছড়া ঝর্ণার যে এই পাহাড়টা বেয়েই কিন্তু উপরে উঠতে হয়, খুবই বিপজ্জনক। উপরে রশি বায়ে নামতে হয়, অনেকে তো দড়ি বায়ে নামতেছেই দেখা যাচ্ছে, কেউ ভয় পাচ্ছে। একবার উঠলে তার মনে হবে যে সে জীবনে আর কখনো এই জায়গায় উঠবে না। আমার কাছে প্রথম সিচুয়েশনে কিন্তু এটাই মনে হয়েছিল। আপনারা কিন্তু ওই জায়গায় উঠলে কিন্তু নামাটা খুবই টাফ, ওঠাটা যতটাই রশি বায়ে কষ্ট কিনা তার থেকে নামাটা কিন্তু তার চেয়ে হুবহু অনেক টাফ। মনে হচ্ছে যে আমি খাড়া উপর থেকে পড়ে যাব এমন মনে হবে। এই যে ঝর্ণার পানিগুলো কিন্তু আমি থেকে দেখানোর চেষ্টা করবো খোয়েছড়া ঝর্ণা, যে ঝর্ণা বেয়ে পাহাড় পার হয়ে কিন্তু পানিগুলো নিচে পড়তেছে, সেই ঝর্ণার পানিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অনেকে কিন্তু পানিতে পানি বেয়ে লাভ দিচ্ছে। খুবই ভালো লাগতেছে। প্রায় আমাদের ঘোরা শেষ পর্যায়ে এখানে আমিও গোসল করে নিছি এই ঝর্ণার পানিতে, খুবই ভালো লাগলো। তার উপর ঝর্ণার মাঝখানে এই যে বড় বড় পাথরগুলো, এখানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি, খুব ঝর্ণার সামনে থেকে আমি তাদের ফুটেজ নিয়েছি। তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে আজকের যে পরিবেশটা। ওইখানে গিয়ে কিন্তু অনেকে ঝাঁপ দিচ্ছে পানিতে, কারো হাতে দেখা যাচ্ছে ক্যামেরা। তো এই যে দেখাবো আমি যে পাথরটায় দাঁড়িয়ে আছি, এটা ঠিক ঝর্ণার পানির মাঝখানে এই পাথরটা। ভিডিও ফুটেজগুলো নিচ্ছি খুবই রিস্কের সাথে। সবাই অ্যাডভেঞ্চার মোডে, এখানে
মোটামুটি সবাই কিন্তু গোসল করে নিচ্ছে ঝর্ণার পানিতে এবং যারা খয়েছড়া ঝর্ণায় আসে সবারই একটা প্রিপারেশন থাকে যে ঝর্ণার পানিতে গোসল করে নেবে। তো বাই বাই, আল্লাহ হাফেজ। খয়েছড়া ঝর্ণা আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। তো অনেকে উপর থেকে দেখা যায় যে আমাদের মেয়েটা সাহসের সাথে সে কিন্তু একে একে পার হচ্ছে। তার সাহস দেখে আমি আসলে খুব উৎফুল্ল। সে কিন্তু এরকম সাহস কখনো করতে পারে নাই যে একা একা হেঁটে চলে যাবে এই উঁচু নিচু খাড়া পিছল পাথরের উপর দিয়ে। তো এখনো কিন্তু ঝর্ণা দিকে অনেকে আসতেছে ঘুরতে। এই যে ইয়েস, কয় ঘন্টা লাগলো আসতে? অনেক পিছল মেয়েটা, এখন পিছলা জায়গা দিয়ে পার হচ্ছে মেয়েটা। তো খুবই টফ জায়গা দিয়ে আমরা পার হচ্ছি। আমরা কিন্তু ঝর্ণা ঘুরাস তো যাওয়ার আগে শেষ মুহূর্তে আপনাদের একটু দেখাবো খয়েছড়া ঝর্ণার যে মেইন যে ঝর্ণার পানিগুলো নিচেতে না নেমে আসতেছে। তো এই যে সে পানি ঝর্ণা, এই পানির স্রোত। তো আপনার ঝর্ণা এই একমাত্র আওয়াজটা ঝর্ণার সামনে আসলে পাওয়া যায়। তো আমার ওয়াইফে কিন্তু আসলে এইখানে মানে বলতেছিল আসতে আসতে যে আসলে আল্লাহ কিসের জন্য এত ক্রিটিক্যাল জায়গায় আমি আসলাম, এত পাহাড় কেদা উঁচু নিচু, হ্যাঁ উঠতেই পারতেছিল, নামতে পারতেছিল না। তো এখন কিন্তু তার কাছে সেই ভয়টা চলে গেছে। তো আসলে জয়ের পরে কিন্তু ভয়টা চলে যায়। তো আমরা জয় করছি, এখন জয়ের পরে আমাদের ভয়টা চলে গেছে। আমরা খয়েছড়া ঝর্ণা দেখে কিন্তু আমরা এখান থেকে চলে যাচ্ছি। অনেকে কিন্তু পথের মাঝখানে পথে শুরুতে অনেকে কিন্তু আমাদের বলতেছিল যে ভাই যায়েন না এই বাচ্চা নিয়ে, অনেক খাড়া উঁচু এবং পিছল পথ। কিন্তু আমরা সবকিছু বাধা অতিক্রম করে কিন্তু তাদের কথাগুলো অ্যাভয়েড করে কিন্তু আমরা এই পর্যন্ত আসছি এবং খয়েছড়া ঝর্ণা দেখে গেছি আমাদের বাচ্চা নিয়ে। আর আপনাদেরকেও দেখাইতে পারতেছি আমাদের এই যে খয়েছড়া ঝর্ণা যে ভ্রমণ, যে ট্যুর ট্যুরটা যে কত সুন্দর। এই জায়গাটা আসলে না আসলে আপনারা কখনোই দেখতে পারবেন না। তো এটাই বলা যায় সেই গুহার পথ। এই পথটা দিয়ে অনেকে নামতে চায় না বা নামে না। পাথরগুলো ধরে ধরে নামো, আমরা কিন্তু চলে যাচ্ছি। তার উপরে যে যে জায়গাটা দিয়ে আমরা কিন্তু আসলে খাত কাটার মতো গাঁথা হয়ে পানিগুলো কিন্তু নেমে যাচ্ছে। তো আমরা নেমে গিয়েছি। এই যে পাহাড়ের মাঝখানে ধান খেত লাগাইছে, কত সুন্দর লাগতে। কিছু সাজনা পাতা আমার ওয়াইফ পায়ে নিয়ে যাচ্ছে। সাজনা অনেক উপকার, সাজনা এবং সাজনা পাতা। এখানে গরু পালন করে। আমরা এখান থেকে চলে যাব। এখানে বার্মিজ আচার থেকে শুরু করে বার্মিজের কাঠবাদাম সবকিছুই পাবেন এখানে, ইচ্ছা করলে নিতে পারবেন এখান থেকে যারা ঘুরতে আসবে। মোটামুটি অনেক আইটেম আচার আছে এখানে বার্মায় আচার।
এখনই আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। প্রায় আমরা অ্যাডভেঞ্চার জার্নি করলাম আজকে, খুবই ক্রিটিক্যাল জার্নি এটা। প্রায় বলা যায় 2 কিলোমিটার পাহাড় খালি আমরা হেঁটে, পাহাড় পানি কর্দমাক্ত স্থান পার হয়েছি। তো জায়গাটার কথা আমাদের মনে থাকবে সারা জীবন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি করে লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের পছন্দের মানুষকে চ্যানেলটি শেয়ার করে দিবেন, যাতে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও, উন্নত মানের ভিডিও তৈরি করতে পারি। আপনাদের সাহায্য সহযোগিতা মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে চাই। আল্লাহ হাফেজ। তো আমরা আসার পথে সীতাকুণ্ড বাজারে নেমে তো একটা রেস্টুরেন্টে বসে কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেটা আপনাদের বলা হয়নি। এটা কিন্তু চন্দ্রনাথ, ঠিক চন্দ্রনাথ পাহাড় এই রেস্টুরেন্টের পিছু নেই। তো আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি, বাচ্চা দেখা যায় যে ঘুমানোর জায়গা, এই রাত্র মোটরসাইকেলে যার কারণে একটা ব্রেক দেওয়া, এখানে হালকা নাস্তা পানি এখানে করে নিয়েছি, যেগুলো আপনারা দেখতে পারতেছেন। আমারও খিদে লাগছে, একটু ক্লান্ত অনুভূতি, চাটু খেয়ে নিলাম আর কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো এখান থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।